ইসলামিক অডিওবুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ রামাদান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটির যাত্রা। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজটির তৃতীয় পর্ব। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। আজকের পর্বে আমরা আলোচনা করব তাওবা, আশাবাদী হওয়া এবং আল কোরআন এই বিষয়গুলো নিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। চার, আলোচ্য পাঠ তাওবা। আপনার অন্তরের অবস্থা পরিবর্তন করুন। আল্লাহর দিকে প্রত্যাবর্তনের আনন্দ। এক, আজকের আলোচ্য বিষয়ের ফায়দা। গুনাহ থেকে তাওবাকারী গুনাহে লিপ্ত না হওয়া ব্যক্তির মতোই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে তাওবাকারী সেই ব্যক্তির নেই যার কোনো গুনাহ নেই। সুনান ইবনু মাজাহ 4250 নম্বর হাদিস। গুনাহ থেকে তাওবাকারী ব্যক্তির উদাহরণ হল ধৌত সেই কাপড়ের মতো যাতে আসলে ময়লাই লাগেনি। তাওবাকারী রহমানের প্রিয় বান্দা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন পবিত্রতা অর্জনকারীদের। সূরা আল বাকারা আয়াত 222। বান্দার তাওবা আল্লাহর সন্তুষ্টির কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে করো কোনো এক ব্যক্তি সফরের কোনো এক স্থানে অবতরণ করল। সেখানে প্রাণেরও ভয় ছিল, তার সঙ্গে তার সফরের বাহন ছিল, যার উপর তার খাদ্য ও পানীয় ছিল। সে মাথা রেখে ঘুমিয়ে পড়ল এবং জেগে দেখল তার বাহন চলে গেছে। তখন সে গরমে ও পিপাসায় কাতর হয়ে পড়ল। রাবি বলেন, অথবা আল্লাহ যা চাইলেন তা হল। তখন সে বলল, আমি যে স্থানে ছিলাম সেখানে ফিরে যাই। এরপর সে নিজ স্থানে ফিরে এসে আবার ঘুমিয়ে পড়ল। তারপর জেগে দেখল যে তার বাহনটি তার পাশেই দাঁড়িয়ে আছে। তখন সেই ব্যক্তি যতটা খুশি হয়, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দার তাওবা করার কারণে এর চেয়েও অনেক বেশি খুশি হন। সহিহুল বুখারী 6308 নম্বর হাদিস। তাওবাকারী অনুতপ্ত ও প্রশংসিত। আউন বিন আবদুল্লাহ বিন আতাবাহ থেকে বর্ণিত, তিনি বলেন, বান্দা যখন গুনাহের প্রতি ভ্রুক্ষেপ করে তাহলে অবশ্যই তা ছেড়ে দেবে, আর তার তাওবার চাবি হল গুনাহের ব্যাপারে অনুশোচনা। আর বান্দা নিজের গুনাহের ব্যাপারে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকে যতক্ষণ না এর চেয়েও শ্রেষ্ঠ ও উপকারী কোনো ভালো কাজ করতে পারে। দুই, কোরআনের আলোয়। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হও। সূরা আন-নূর আয়াত 31। আল্লাহ তাআলা সর্বস্তরের মানুষদের তওবার আদেশ করেছেন। গুনাহগারদের গুনাহের পথ ছেড়ে ইবাদতের পথ ধরার জন্যে এবং ইবাদতকারীদের ইবাদতের উপর থেকে নজর ফিরিয়ে তৌফিকের দিকে নজর দেওয়ার জন্যে এবং বিশেষ শ্রেণীকে বিশেষভাবে আদেশ করেছেন তৌফিকের উপর থেকে নজর ফিরিয়ে তৌফিক দাতার দিকে নজর দেওয়ার জন্যে। আর তিনি হলেন আল্লাহ তাআলা। আর এই কারণে বলা হয়ে থাকে, মানুষের মাঝে সবচেয়ে বেশি তাওবার মুখাপেক্ষী হল সেই ব্যক্তি যে মনে করে তার তাওবার প্রয়োজন নেই। নিশ্চয়ই তিনি অতিশয় তাওবা কবুলকারী ও অসীম দয়ালু। সূরা আল বাকারা আয়াত 37। আল্লাহ তাআলার গুণ হিসেবে এখানে বলা হয়েছে তিনি অতিশয় তাওবা কবুলকারী। তার পেছনে দুটো কারণ। প্রথমত, যখন দুনিয়ার কোনো বাদশাহের সামনে কেউ ভুল করে এবং পরে ওজর খালি করে, তখন সে তাকে ক্ষমা করে দেয়। যদি এই লোক দ্বিতীয়বার একই অপরাধ করে, তাহলে ওজর খালি করলেও বাদশাহ তার ওজর গ্রহণ করে না, কারণ তার স্বভাব বৈশিষ্ট্য এর জন্য প্রতিবন্ধক। কিন্তু আল্লাহ তাআলা সম্পূর্ণ এর বিপরীত। দ্বিতীয়ত, যারা আল্লাহ তাআলার কাছে তাওবা করে তাদের সংখ্যা অনেক। যেহেতু তিনি সকলের তাওবা কবুল করেন, তাই তিনিই অতিশয় তাওবা কবুলকারী। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় আমি আল্লাহর কাছে তওবা করি এবং প্রতিদিন 100 বার তার কাছে ক্ষমা প্রার্থনা করি। মুসনাদ আহমদ 18293 নম্বর হাদিস। ফায়দা, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ্য করুন। তিনি আল্লাহর কাছে তওবা করেছেন এবং প্রতিদিন 70 থেকে 100 বারের অধিক ক্ষমা প্রার্থনা করেছেন। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মজলিসেও এই বিষয়টির ঘোষণা দিতেন এবং অধিক পরিমাণে ইস্তিগফার পাঠ করতেন। সাহাবিগণ গণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মজলিসে
100 বারের অধিক এই দুয়াটি পাঠ করেছেন, রব্বি গফিরলি ওয়া তুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন, নিশ্চয় আপনি অতিশয় তওবা কবুলকারী অসীম দয়ালু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আগত এই তীর মানুষের গ্রীব্যাসন্ধি থেকে মন্দ ধারণার পুটলি দূর করে দেয়, যা অনেক সময় তার ধ্বংসের কারণ হতে পারে। এখানে কি দুটি সুরতের মাঝে কোনো পার্থক্য আছে? একটি হলো ওই ব্যক্তির সুরত যে নিজের মুক্তি প্রত্যাশী এবং দ্বিতীয়টি হলো ওই ব্যক্তির সুরত যে নিজের গুনাহের ক্ষমা প্রত্যাশী। যদি কোনো গুনাহগার ক্ষমা প্রার্থনা করে তাহলে মানুষ মনে করে যে সে কোনো অপরাধে লিপ্ত হয়েছে এবং কোনো কবিরা গুনাহ করেছে, কিন্তু সুন্দর নববী পর্দা ও রহমাতের ইলাহি আচ্ছাদন প্রত্যেক গুনাহগারকে আবৃত করে রেখেছে, আর তা এইভাবে যে সব মানুষের জন্য ইস্তিগফার বৈধ করে দেওয়া হয়েছে। এমনকি বাকর বিন আবদুল্লাহ বলেন, মানুষের মাঝে সবচেয়ে বেশি গুনাহকারী সবচেয়ে কম ইস্তিগফারকারী, আর তাদের মাঝে সবচেয়ে বেশি ইস্তিগফারকারী সবচেয়ে কম গুনাহকারী। ৪. অমূল্য বাণী। ফুজাইল বিন ইয়াজ রহিমাহুল্লাহ বলেন, প্রতিরাতে যখন অন্ধকার নেমে আসে এবং রাত তার পর্দার চাদর ছড়িয়ে দেয়, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার চেয়ে বড় দানশীল কে আছে? সৃষ্টিজগৎ আমার অবাধ্যতা করে, তবুও আমি তাদের দেখাশোনা করি। আমি তাদেরকে তাদের বিছানায় খাওয়াই যেন তারা আমার অবাধ্যতা করেনি, এবং তাদের রক্ষণাবেক্ষণ করি যেন তারা গুনাহ করেনি। আমার ও তাদের মাঝে অবাধ্যতাকারীর উপর কে সর্বাধিক করুণাকারী? আমি অপরাধীর প্রতি অনুগ্রহ করি। এমন কে আছে যে আমাকে ডেকেছে কিন্তু আমি তার দিকে মনোযোগ দেইনি? অথবা এমন কে আছে যে আমার কাছে প্রার্থনা করেছে কিন্তু আমি তাকে দান করিনি? অথবা এমন কে আছে যে আমার দরবারে অবস্থান করতে চেয়েছে কিন্তু আমি তাকে তাড়িয়ে দিয়েছি? আমি অনুগ্রহকারী ও অনুগ্রহ আমার পক্ষ থেকেই আসে। আমি দানশীল এবং দান আমার পক্ষ থেকেই আসে। আমি দয়াশীল এবং দয়া আমার পক্ষ থেকেই আসে। আমার দয়ার কারণে অবাধ্যতার পর অবাধ্যদেরকে আমি ক্ষমা করে দেই। আমার দয়ার কারণে তওবাকারীকে এমন ক্ষমা করি যেন সে নাফরমানি করেইনি। সুতরাং আমার থেকে পালিয়ে সৃষ্টিজগৎ কোথায় যাচ্ছে, আর আমার দরবার থেকে সরে অবাধ্যতাকারীরা কোথায় যাচ্ছে? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা তওবাকারীদের সাথে বসো, কারণ তাদের হৃদয় সবচেয়ে বেশি কোমল। ইবনুস সাম্মাক রহিমাহুল্লাহ বলেন, আল্লাহর শপথ, আল্লাহ তোমাদের অবকাশ দিয়েছেন, এমনকি যেন তিনি তোমাদের ছেড়ে দিয়েছেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, যে সকাল সন্ধ্যায় তওবা করে না সে জালিমদের অন্তর্ভুক্ত। সাহল বিন আবদুল্লাহ আত্তুস্তারি রাহিমাহুল্লাহ বলেন, তাওবা হল মন্দ নড়াচড়াকে প্রশংসিত নড়াচড়ায় পরিবর্তন করা। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বিস্ময় ওই ব্যক্তির ব্যাপারে যে ধ্বংস হচ্ছে অথচ তার সাথেই নাজাতের ব্যবস্থা রয়েছে। তাকে জিজ্ঞাসা করা হলো সেটি কি, তিনি বললেন ইস্তিগফার ও তাওবা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যে পাপী বান্দা বারবার করতে থাকে তা কবিরা গুনাহ, যতক্ষণ বান্দা তওবা করে ততক্ষণ তা কবিরা গুনাহ নয়। আতা আল খুরাসানি রাহিমাহুল্লাহ বলেন, ইতিকাফকারীর উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে নিজেকে তার রবের সামনে নিক্ষেপ করে, এরপর বলে, হে আমার প্রভু, আমাকে ক্ষমা করার আগ পর্যন্ত আমি এখানেই বসে থাকব, যতক্ষণ না আপনি আমার প্রতি দয়া করবেন আমি এখান থেকে সরব না। ইস্তিগফারকারীর উদাহরণ হলো ওই ব্যক্তির মতো। ইবনে মাসুদ রাহিমাহুল্লাহ বলেন, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, আল্লাহর কৌশল বা চক্রান্তের ব্যাপারে নিরাপদ হয়ে যাওয়া এবং আল্লাহর দয়ার ব্যাপারে হতাশ হয়ে পড়া। ৫. কিছু চমৎকার কাহিনী। আবদুল্লাহ বিন মুবারক রহিমাহুল্লাহকে তার প্রাথমিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি একটি উদ্যানে ছিলাম, বন্ধুদের সাথে আহার করছিলাম, আমি দাবা ও বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী ছিলাম। একদা আমি গভীর রাতে উঠে দাঁড়ালাম, তখনও আমার হাতে দাবা ছিল, হঠাৎ আমার মাথার ওপর একটি পাখি চিৎকার করে উঠল, তখন আমি এই আয়াতটি শুনতে পেলাম, মুমিনদের জন্য কি সময় হয়নি যে তাদের অন্তর বিনম্র হয়ে আল্লাহর স্মরণে? সূরা আল হাদিদ আয়াত 16। এর উত্তরে আমি বললাম, অবশ্যই সময় হয়েছে। এরপর নিজের হাতে থাকা লাঠিটি ভেঙে ফেললাম, আর এটি ছিল আমার প্রথম সংগ্রাম। আলী রাদিয়াল্লাহু আনহু শুনতে পেলেন জৈনিক বেদুইন বলছে, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার কাছে তওবা করছি। তিনি বললেন, ওহে, মুখে খুব দ্রুত তওবা হলো মিথ্যুকদের তওবা। সে বলল, তাহলে তওবা কি?
তিনি বললেন, তওবা হলো ছয়টি জিনিসের সমষ্টি। অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, পেছনের কাজা ফরজগুলো আদায় করে নেয়া, জুলুম পরিহার করা এবং ঝগড়া মিটিয়ে নেয়া, পুনরায় গুনাহ না করার ব্যাপারে দৃঢ় সংকল্প করা। নিজেকে যেমন গুনাহে অভ্যস্ত করে নিয়েছে, তেমনই ন্যাক কাজে অভ্যস্ত করে নেয়া, এবং অবাধ্যতার স্বাদ যেভাবে আস্বাদন করেছে তেমনইভাবে ইবাদতের মিষ্টতাও আস্বাদন করা। ৬. রামাদানের তওবা। যে রামাদান পেয়েও নিজের ক্ষমা চেয়ে নিতে পারল না, সে ধ্বংস হোক। আপনি কি কখনো এমন দীর্ঘ কোনো দোয়া করেছেন যা থেকে আল্লাহ আপনার প্রতি দয়া করার আগে উঠে আসেননি? আপনি কি রামাদানের কোনো রাতে এত অধিক ক্রন্দন করেছেন যার মাধ্যমে জাহান্নাম থেকে নিজের মুক্তি আশা করতে পারেন? এই সময়ের চেয়ে উপযুক্ত কোনো সময় আছে কি যখন আপনি গায়ক গায়িকাদের গান শ্রবণ থেকে তওবা করবেন, অশ্লীল চ্যানেলগুলো দেখা থেকে তওবা করবেন? সুতরাং এমন দিন আসার আগেই তা দ্রুত করে নিন যেই দিন ভুলগুলো শুধরানো যাবে না এবং ক্ষতিগুলোর ক্ষতিপূরণ করা যাবে না। সুতরাং আজ যদি তওবা না করেন তাহলে আর কবে তা করবেন? ৭. তওবার সূর্য অস্তমিত হয়ে গেছে। ফলে আমরা বর্তমানে এই অবস্থাগুলো দেখতে পাচ্ছি। গুনাহকে বড় করে দেখা। যখন কেউ নিজের গুনাহকে বড় করে দেখে তখন আর সে নিজের মাগফিরাতের কোনো সুরাত দেখে না, তাই সে অনবরত অবাধ্যতায় লিপ্ত থাকে। আর এটি হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, যা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, গুনাহকে হালকা বা তুচ্ছ মনে করা। অনেক অবাধ্য ব্যক্তি নিজের গুনাহকে তুচ্ছ মনে করে এবং গুনাহকে ছোট মনে করে, তাই তা অব্যাহতভাবে করে যায়। বারবার গুনাহে লিপ্ত হওয়া এবং সবসময় গুনাহ করতে থাকা, প্রকাশ্যে গুনাহ করা এবং তা নিয়ে দম্ভ করা, গুনাহের এই চারটি অবস্থার কারণ শয়তান বান্দার মাঝে ধীরে ধীরে অনুপ্রবেশ করে। প্রথমে গুনাহে লিপ্ত করায়, এরপর তাতে নিমগ্নতা চলে আসে এবং পরে হৃদয়ের সাথে তার সম্পর্ক গভীর হয়ে থাকে, আর তখন সে এটিকে ভালো মনে করতে থাকে এবং সর্বশেষ পর্বে সেটি হালাল মনে করে। আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। ৮. দোয়া। হে আল্লাহ, আমার পাপ, আমার অজ্ঞতা ও আমার কাজের সীমালঙ্ঘনকে মার্জনা করে দিন এবং সেই সব অপরাধও মার্জনা করে দিন যা সম্পর্কে আপনি আমার চেয়েও ভালো জানেন। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন আমার আন্তরিকতাপূর্ণ এবং রসিকতামূলক অপরাধ এবং আমার ইচ্ছাকৃত ও ভুলক্রমে সব ধরনের অপরাধ যা আমি করেছি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন যা আমি আগে করেছি, যা আমি পরে করেছি, বা যা আমি গোপনে করেছি, যা আমি প্রকাশ্যে করেছি, এবং যা সম্পর্কে আপনি আমার চেয়েও ভালো জানেন। আপনিই কাউকে করেন অগ্রগামী আর আপনিই কাউকে করেন পশ্চাৎগামী। আপনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। সাহিহ মুসলিম, হাদিস ২৭১৯। হে আল্লাহ, আমার সকল প্রকার গুনাহ ক্ষমা করে দিন, কম এবং বেশি, প্রথম এবং শেষ, প্রকাশ্য এবং গোপনীয় সব ধরনের গুনাহ। সাহিহ মুসলিম, হাদিস ৪৮৩। সুনান আবু দাউদ, ৮৭৮। হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি অতিশয় তওবা কবুলকারী, অসীম দয়ালু। সুনান আবু দাউদ, ১৫১৬ নম্বর হাদিস। এভাবে ব্যাপক শব্দে দোয়া করলে বান্দা যত ধরনের গুনাহে লিপ্ত হয়েছে তার সব কিছু থেকে তওবা করা হবে, যা হয়তো সে নিজেও জানে না। সুতরাং আপনার জীবনে যেন এমন একটি দিনও অতিবাহিত না হয় যা আপনি তওবা ছাড়া অতিবাহিত করেছেন। আর প্রতিদিন উল্লেখিত দোয়াগুলো থেকে অন্তত একটি দোয়া হলেও অবশ্যই পাঠ করবেন। ৯. যথেষ্ট কথা হয়েছে, এখন আমল দেখার বিষয়। প্রতিরাতে আল্লাহর কাছে আমি নিজে তওবা নবায়ন করব। আমি নববী দোয়াগুলো মুখস্থ করে তা পাঠ করতে থাকব। আমি নিজেকে নিয়ে পড়ে থাকব না, বরং অবাধ্যদেরকে আল্লাহর পথে টেনে আনার চেষ্টা করব। আল্লাহর ক্ষমার ব্যাপারে তাদের জন্য আশার দরজা খুলে দেব। অচিরেই আমি প্রাপকের কাছে তার হক পৌঁছিয়ে দেব। এই পুরো মাসে আমি কারো উপর জুলুম করব না। ৫. আলোচ্য বিষয়, আশাবাদী হওয়া। অল্প তুষ্টির মাত্রা বৃদ্ধি করুন, কল্যাণের আশা রাখুন, পেয়ে যাবেন। ১. আজকের আলোচ্য বিষয়ের ফায়দা। আশা কল্যাণ লাভের কারণ। কাজ ও সফলতার ব্যাপারে মানুষ অনুপ্রাণিত হয়। যে কোনো দুর্যোগে পজিটিভ দৃষ্টিভঙ্গি ও স্থিরতা পাওয়া যায়, যদিও আপনি তখন কঠিন মুসিবত ও মানসিক চাপে থাকেন। নিরাশা ও ব্যর্থতার পর্দা ভেঙে যায়। শারীরিক ও মানসিকভাবে প্রতিরোধ প্রস্তুতি গ্রহণের ব্যাপারে উদ্যম তৈরি হয়। আল্লাহ তাআলার ব্যাপারে ভালো ধারণা তৈরি হয়।
কঠিন বিষয়গুলোর মোকাবিলা ও উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করা যায়, আশাবাদী হওয়ার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা যায়, ইচ্ছাকে শক্তিশালী করে লক্ষ্যে পৌঁছানো যায়। আশাবাদীর কাছ থেকে তার খুশি ও আনন্দ তার পরিবার ও সাথীসঙ্গীদের মাঝে ছড়িয়ে পড়ে, ফলে অন্য মুসলিমকে আনন্দিত করার সওয়াব সে অর্জন করতে পারে। ২. কোরআনের আলো। কোরআনে এমন অনেক আয়াত বর্ণিত হয়েছে যেখানে মানুষকে আশাবাদী করে তোলা হয়েছে, তাদের মাঝে আশার আলো ছড়িয়ে দেওয়া হয়েছে এবং হতাশা ও নিরাশাকে সমূলে উৎপাটন করা হয়েছে। তার কিছু আয়াত উল্লেখ করা হলো। ক্ষমার ব্যাপারে আশাবাদী হওয়া। বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আল জুমুয়া আয়াত 53। সাহায্যের ব্যাপারে আশাবাদী হওয়া। আর তোমরা নিরাশ হয়েও না এবং দুঃখ করো না, যদি তোমরা মুমিন হও তবে তোমরাই বিজয়ী হবে। সূরা আলী ইমরান আয়াত 139। প্রতিদানের ব্যাপারে আশাবাদী হওয়া। যখন তারা বিপদে পতিত হয় তখন বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আমরা তারই সান্নিধ্যে ফিরে যাব। সূরা আল বাকারা আয়াত 156। তারা সেই সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হিদায়াতপ্রাপ্ত। সূরা আল বাকারা আয়াত 157। অন্ধকারের পেছনে আলো এবং বিপদ আগমনের পর তা চলে যাওয়ার আশাবাদী হওয়া। বিষয়টিকে তোমরা তোমাদের জন্য অকল্যাণকর মনে করো না, বরং এইটি তোমাদের জন্য কল্যাণকর। সূরা আন-নূর আয়াত 11। ব্যাপক আশাবাদী হওয়া। বলুন, আল্লাহর দয়া ও মেহরবানিতে, সুতরাং এরই প্রতি তোমাদের সন্তুষ্টি থাকা উচিত। সূরা ইউনুস আয়াত 58। ৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ লক্ষণ দেখে বিস্মিত হতেন এবং কুলক্ষণ অপছন্দ করতেন। হালিমি রহিমহুল্লাহ বলেন, এই দুয়ের মাঝে পার্থক্য হল, কুলক্ষণ বলা হয় আল্লাহর ব্যাপারে ধারণা করার মতো বাহ্যিক কোনো কারণ ছাড়াই মন্দ ধারণা করা, আর শুভ লক্ষণ হল আল্লাহর ব্যাপারে ভালো ধারণা করা এবং এর মাধ্যমে নিজের মাঝে নতুন আশা জাগিয়ে তোলা। আর সাধারণভাবেই এটি একটি প্রশংসনীয় বিষয়। অশুভ লক্ষণ বলতে কোনো বিষয়কে অশুভ মনে করা। আরবেরা জাহিলি যুগে সর্বপ্রথম যেই পাখিটি দেখত তা যদি ডান দিক দিয়ে উড়ে যেত তাহলে সফর শুভ ও নিরাপদ মনে করত, আর যদি তা বাম দিক দিয়ে উড়ে যেত তাহলে তা অশুভ মনে করত এবং সফর থেকে ফিরে আসত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি নিষেধ করলেন। এই কারণেই ইকরিমা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমের কাছে বসাছিলাম, এমন সময় একটি পাখি আওয়াজ করতে করতে উড়ে গেল। তখন এক লোক বলে উঠল, কল্যাণকর হোক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম বলেন, এর মাঝে কল্যাণ ও অকল্যাণের কিছুই নেই। ইয়াহিয়া বিন সাঈদ থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দুধেল উষ্ট্রীর দিকে ইশারা করে বললেন, এই উষ্ট্রীর দুধ কে দোহন করবে? তখন এক ব্যক্তি দাঁড়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? লোকটি বলল, মুর্রা। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি বসো। তিনি লোকটির নাম অপছন্দ করলেন, কারণ মুর্রা শব্দের অর্থ তিক্ত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, এই উষ্ট্রীর দুধ কে দোহন করবে? তখন অপর এক ব্যক্তি দাঁড়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? লোকটি বলল, হার্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বসো। আবার বললেন, এই উষ্ট্রীর দুধ কে দোহন করবে? তখন আরেক ব্যক্তি দাঁড়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? লোকটি বলল, ইয়াইশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও দুধ দোহন করো। মুয়াত্তা মালিক হাদিস নম্বর 24। জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মে সাইব বা উম্মে মুসাইবের কাছে গেলেন তখন তাকে জিজ্ঞাসা করলেন, হে উম্মে সাইব বা উম্মে মুসাইব, তোমার কি হয়েছে? তুমি কাতরাছ কেন? তিনি বললেন, ভীষণ জ্বর, একে আল্লাহ বর্ধিত না করুন। তখন তিনি বললেন, তুমি জ্বরকে গালমন্দ করো না, কেননা জ্বর আদম সন্তানের পাপরাশি মোচন করে দেয়, যেভাবে হাঁপড় লোহার মরিচিকা দূর করে। সাহি মুসলিম হাদিস 2575। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো প্রয়োজনে বের হওয়ার ইচ্ছে করতেন তখন কারো মুখে এই কথা শুনতে পছন্দ করতেন, হে সফলকাম, হে সঠিক পথের পথিক, হে বরকতময়।
তেমনইভাবে তিনি অসুস্থ ব্যক্তিকে হে সুস্থ শোনাতে চাইতেন। এতে তার মাঝে প্রশস্ততা তৈরি হতো, অথবা তিনি ভ্রষ্টতার অনুসন্ধানকারীকে হে সঠিক পথপ্রাপ্ত শোনাতে চাইতেন। এতে সে আত্মতৃপ্তি অনুভব করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশাবাদী হওয়ার শিক্ষা দিয়েছেন, এই কারণেই তিনি মানুষের মাঝে সবচেয়ে প্রফুল্ল ছিলেন। তার রব তাকে ভ্রুকুটি করতে নিষেধ করেছেন। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তিন দিনের বেশি সুখ প্রকাশ নেই। এতে এই ইঙ্গিত রয়েছে যে সবসময় পেরেশানিতে ডুবে থাকা যাবে না, বরং ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী হতে হবে। চার, অমূল্য বাণী। ইমাম মাওয়ারিদি রাহিমাহুল্লাহ তার কিতাব আদাবুদ্দুনিয়া ওয়া দ্বীনে উল্লেখ করেছেন, জেনে রেখো, অশুভ ধারণা থেকে কেউ মুক্ত নয়, বিশেষ করে ওই ব্যক্তি ভাগ্য যার ইচ্ছাশক্তির বিপরীত এবং কুদরতি ফয়সালা যার প্রয়োজনের প্রতিবন্ধক। সে আশাবাদী হয় কিন্তু নিরাশাই তার উপর প্রবল হয়ে থাকে, সে আশা করে কিন্তু ভয় তার অধিক নিকটবর্তী। সুতরাং কুদরতি ফয়সালা যখন তার জন্য প্রতিবন্ধক হয় এবং প্রত্যাশা যখন সফলতার মুখ দেখে না, তখন সে নিজের ব্যর্থতার উজরকে অশুভ লক্ষণ মনে করে এবং আল্লাহর ফয়সালা ও ইচ্ছার ব্যাপারটিতে উদাসীন হয়ে যায়। সুতরাং সে যখন অশুভ লক্ষণ মনে করে, তখন আর সামনে পা বাড়ায় না এবং সফলতার ব্যাপারে আশা ছেড়ে দেয়। সে মনে করে তার ধারণায় সঠিক হবে এবং তার কঠিন পরিস্থিতি আজীবন থাকবে। এরপর তার জন্য এটি স্বাভাবিক রীতিতে পরিণত হয়। তাই তার কোনো চেষ্টাই সফলতা লাভ করে না এবং কোনো ইচ্ছাই পূর্ণতা অর্জন করে না। কিন্তু কুদরতি তাকদীর যাকে সাহায্য করে এবং কুদরতি ফয়সালা যার অনুকূলে, সে সামনে বাড়ার ব্যাপারে কম মন্দ ধারণা করে, ভবিষ্যতের ব্যাপারে সে বিশ্বাসী হয় এবং সাহায্যের উপর নির্ভরশীল হয়। ভয় তার জন্য প্রতিবন্ধকতা তৈরি করে না, কোনো দুর্বলতা তাকে ধরে রাখে না, কারণ সফলতা সামনে বাড়ার মাঝে এবং ব্যর্থতা পিছু হাঁটার মাঝে। জৈনিক নেককার লোক বলেন, সিদ্ধান্তের জন্য সবচেয়ে ক্ষতিকর এবং চেষ্টাকে নৎসাত করে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হল কুলক্ষণে বিশ্বাস করা। যারা মনে করে গরুর ডাক বা কাকের আওয়াজ তার জন্য নির্ধারিত ফয়সালা বা তাকদীর পরিবর্তন করে দেবে, সে মূলত অজ্ঞ। ইবনে সিনা বলেন, রোগের অর্ধেক হলো ধারণা, আর ধারণা থেকে বেঁচে স্থির থাকা হলো ঔষধের অর্ধেক, ধৈর্য হলো সুস্থতার প্রথম পর্ব। পাঁচ, বিস্ময়কর একটি কাহিনী, পারস্যের বিরুদ্ধে যুদ্ধের কাহিনী। নুমান বিন মুকরিন রাদিয়াল্লাহু আনহু যখন পারস্য সম্রাটের সামনে জিজিয়া অথবা ইসলাম গ্রহণ করা অথবা কিতালের সুরতগুলো উপস্থাপন করলেন, তখন সে বলেছিল, যদি দূতদের হত্যা করা নিষিদ্ধ না হতো, তাহলে আমি তোমাদের হত্যা করে দিতাম, তোমরা উঠে চলে যাও, আমার কাছে তোমরা নিজেদের কোনো আশাই পূরণ করতে পারবে না, আর তোমাদের নেতাকে বলে দিও আমি তোমাদের বিরুদ্ধে রুস্তমকে পাঠাচ্ছি, সে যেন তাকে ও তোমাদেরকে একসাথে কাদেশিয়ার গর্তে দাফন করে দেয়। এরপর সে আদেশ করলে এক টুকরি মাটি নিয়ে আসা হলো। সে নিজের লোকেদের বলল, টুকরিটি তাদের সবচেয়ে সম্মানিত মানুষের মাথায় উঠিয়ে দাও এবং তাকে সকল মানুষের চোখের সামনে দিয়ে নিয়ে যাও, সে যেন আমাদের দেশের রাজধানীর ফটক দিয়ে বের হয়। লোকেরা প্রতিনিধি দলকে জিজ্ঞাসা করল, তোমাদের মাঝে সর্বোত্তম লোককে? তখন আসিম বিন উমর তাদের দিকে এগিয়ে এগিয়ে বললেন, আমি। তারা টুকরিটি তার মাথায় উঠিয়ে দিল। এরপর তিনি মাদাইন থেকে বের হয়ে আসলেন এবং নিজের উটনির পৃষ্ঠে তা উঠিয়ে নিলেন। তিনি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর জন্য এটি বহন করে নিয়ে এলেন এবং তাকে বিজয়ের সুসংবাদ দিলেন। তিনি মাটি গ্রহণে আশাবাদী হয়েছেন এবং আল্লাহর ব্যাপারে সুধারণা করেছেন। তিনি মনে করেছেন যে আল্লাহ তাআলা অচিরেই সে অঞ্চলটি তাদের দান করবেন, আর এমনটিই হয়েছে। কাদিসিয়ার ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়েছে এবং কিসরার হাজার হাজার সৈনিক দিয়ে তার গর্তগুলো পূর্ণতা লাভ করেছে। ৬, রামাদানে আশাবাদী হওয়া। রামাদান আশার আলো ছড়িয়ে দেয়। এটি হলো পাপাচারের সীমা লঙ্ঘনকারীর জন্য ক্ষমার মাস এবং ইসলামের বড় বড় যুদ্ধগুলোতে বিজয়ের মাস। সব ধরনের কল্যাণের মাস হলো রামাদান মাস। ৭, আশার সূর্য ডুবে গেছে, অশুভ লক্ষণ ছড়িয়ে পড়েছে। কিছু নির্দিষ্ট লোক থেকে অশুভ লক্ষণের ধারণা ছড়িয়ে পড়েছে, নির্ধারিত কিছু নম্বর, নির্ধারিত কিছু স্বপ্ন বা দর্শন থেকে এবং নির্ধারিত কিছু স্থান থেকে অশুভ ধারণা ছড়িয়ে পড়েছে, যা মানুষের চলার পথে মন্দ প্রভাব সৃষ্টি করেছে এবং তার সফলতাকে বাধাগ্রস্ত করেছে। এই কারণে কোনো এক পুণ্যবান ব্যক্তি বলেছেন, আমি ওই জিনিসের ভয় করছি যার মাধ্যমে আমাকে পরীক্ষা করা হবে। এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম বাণী হল ইবনুল কাইয়িম রহিমহুল্লাহর কথা, জেনে রেখো, যে কোনো জিনিসকে অশুভ মনে করে এবং তাকে ভয় করে, সে এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে, এবং যে তার কোনো পরোয়া করে না এবং এদিকে ফিরেও তাকায় না, তার কোনো ক্ষতিই হবে না।
8 দোয়া। হে আল্লাহ, আমার আশপাশের লোকেদের মাঝে আশার আলো ছড়িয়ে দিতে আমাকে সাহায্য করুন এবং আমাকে কল্যাণের চাবি ও অকল্যাণের তালা বানিয়ে দিন। হে আল্লাহ, আমাদেরকে আমাদের সাধ্যের বাইরে কোনো জিনিস চাপিয়ে দেবেন না। হে আল্লাহ, আমাকে এমন দৃষ্টিশক্তি দান করুন যেন প্রতিটি পরীক্ষার পেছনে আমি প্রতিদান দেখতে পারি এবং প্রত্যেক বিপদের পেছনে অনুদান দেখতে পারি আর প্রত্যেক দুরবস্থার মাঝে যেন আনন্দ ও প্রশস্ততা দেখতে পারি। ৬. আজকের আলোচ্য বিষয় আল কুরআন। আপনার ইবাদতের মান উন্নয়ন করুন, আল্লাহর কাছে সর্বোত্তম কথা। ১. আজকের আলোচ্য বিষয়ের ফায়দা। সাধারণভাবে তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং লোকেদের তা শিক্ষা দেন। সাহিহুল বুখারী 5027 নম্বর হাদিস। এই কারণটি সম্ভবত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহর কিতাব থেকে একটি আয়াত শিক্ষা দেবে সে তার সওয়াব পাবে যতক্ষণ তা তিলাওয়াত করা হবে। আল জামিউস সহিহ লিস সুনান ওয়াল মাসানিদ, ষষ্ঠ খণ্ড 346। তোমার প্রকৃত মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মাঝে সর্বোত্তম হল কুরআনের বাহকগণ এবং রাতের লোকজন অর্থাৎ রাত জেগে ইবাদতকারীগণ। শুআবুল ইমান হাদিস 2447। যাদের নিয়ে ঈর্ষা করা যায়। হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটি বিষয়ে কেবল ঈর্ষা করা যায়। একটি হলো এমন ব্যক্তি যাকে মহান আল্লাহ কুরআনের জ্ঞান দান করেছেন, সে তদনুযায়ী রাত দিন আমল করে। আরেকটি হলো এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দান করেছেন, সে রাত দিন তা আল্লাহর পথে খরচ করে। সাহিহুল মুসলিম হাদিস 815। কুরআন পরিত্যাগ হৃদয়ে খারাপি তৈরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হৃদয়ে কুরআনের কিছুই নেই সে বিরান ঘরের মতো। সুনান তিরমিজি হাদিস 2913, মুসনাদ আহমদ 1947 নম্বর হাদিস। সে বিরান ঘরের মতো যাতে কোনো উপকার নেই, তার প্রতি কেউ ফিরেও তাকায় না এবং তার কোনো গুরুত্ব বা ফায়দা কোনোটিই থাকে না। ২. সুপারিশকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াম ও কুরআন বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আমার রব, আমি তাকে দিনের বেলায় পানাহার ও কামনা বাসনা তথা যৌনকর্ম থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। আর কুরআন বলবে, আমি তাকে রাতের বেলায় নিদ্রা থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তাদের উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে। মুসনাদ আহমদ হাদিস 6626। আল্লাহর বিশেষ বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরআন তিলাওয়াতকারীগণ আল্লাহর পরিজন এবং তার বিশেষ বান্দা। মুসনাদ আহমদ 12292 নম্বর হাদিস। ২. কুরআনের আলো। আল্লাহ তাআলা বলেন, এটি একটি বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি যাতে মানুষ এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং বুদ্ধিমানগণ যেন উপদেশ গ্রহণ করে। সূরা সাদ আয়াত 29। ইমাম সাদি রাহিমাহুল্লাহ তার তাফসির গ্রন্থে বলেন, এটি একটি বরকতময় কিতাব অর্থাৎ এমন কিতাব যাতে অনেক কল্যাণ ও বিপুল ইলম রয়েছে, এবং আরও বলেন, যাতে মানুষ এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে অর্থাৎ তা অবতীর্ণের পেছনে এই হিকমত, মানুষ যেন তার আয়াতগুলো অনুধাবন করে, এরপর তা থেকে ইলম আহরণ করে এবং তার রহস্য ও প্রজ্ঞাসমূহ নিয়ে গবেষণা করে। কারণ কুরআনের অর্থসমূহ বেশি বেশি অনুধাবন ও চিন্তাভাবনা এবং বারবার তা নিয়ে ফিকির করার মাধ্যমে তার বরকত ও কল্যাণ উপলব্ধি করতে পারবে। আর এই কারণেই কুরআন নিয়ে চিন্তাভাবনা করতে হবে, আর এটিও সর্বোত্তম কাজের অন্তর্ভুক্ত। এই কারণেই আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা কুরআনকে নিম্নমানের খেজুর ঝাড়ার মতো ঝেড়ো না এবং কবিতা আবৃত্তির মতো তা আবৃত্তি করো না, বিস্ময়কর স্থানে থামো এবং তার মাধ্যমে হৃদয়কে নাড়া দাও, আর তোমাদের কারো যেন সুরার শেষ পর্যন্ত তাড়াতাড়ি করে পাঠ করার চিন্তা না থাকে। মুসনাদে আহমদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তাকে বলা হলো, কিছু মানুষ এক রাতে একবার বা দুবার কুরআন পাঠ করে। তিনি বললেন, তারা পাঠ করেও করেনি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পুরো রাত ছিলাম। তিনি সূরা বাকারা, সূরা আলে ইমরান ও সূরা নিসা পাঠ করতেন, আর যখনই কোনো ভয়ের আয়াত পাঠ করতেন তখন আল্লাহর কাছে দোয়া করতেন এবং আশ্রয় প্রার্থনা করতেন, আর যখনই কোনো সুসংবাদ সম্বলিত আয়াত পাঠ করতেন
তখন আল্লাহর কাছে তার জন্য দোয়া করতেন এবং সেই ব্যাপারে উৎসুক হতেন। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ। উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এলেন। তখন আমরা সুফফাহ বা মসজিদের চত্বরে অবস্থান করছিলাম। তিনি বললেন, তোমাদের কেউ কি চাও যে প্রতিদিন মুথহান বা আকিকের বাজারে যাবে এবং সেখান থেকে কোনো পাপ বা আত্মীয়তার বন্ধন ছিন্ন না করা ছাড়াই বড় কুচ বা উচ বিশিষ্ট দুটি উটনি নিয়ে আসবে? আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমরা তা চাই। তিনি বললেন, তাহলে কি তোমাদের কেউ মসজিদে গিয়ে আল্লাহর কিতাবের দুটি আয়াত শিক্ষা দেবে না কিংবা পাঠ করবে না? এটি তার জন্যে ঐরূপ দুটো উটনির চেয়ে উত্তম। এরূপ তিনটি আয়াত তিনটি উটনির চেয়ে উত্তম এবং চারটি আয়াত চারটি উটনির চেয়ে উত্তম, আর অনুরূপ সংখ্যক উটনির চেয়েও তত সংখ্যক আয়াত উত্তম। উহুদ যুদ্ধে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিক হলেন, তখন শহীদ সাহাবিদের দাফনের কাজ শুরু করলেন। তিনি একই কবরে দুজন কিংবা তিনজন করে রাখলেন। যখন তাদেরকে কাছে নিয়ে আসা হতো, তখন জিজ্ঞাসা করতেন, তাদের মাঝে কে সবচেয়ে বেশি কুরআন তিলাওয়াতকারী? মুসনাদ আহমদ 23,660 নম্বর হাদিস। যার ব্যাপারে বলা হতো তাকে আগে কবরে রাখতেন। চার, অমূল্য বাণী। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা কুরআন পাঠ করো, কুরআনের লিখিত কপি যেন তোমাদেরকে প্রতারিত না করে। অর্থাৎ কুরআন তো লিখিত আছে, তা মুখস্থ করার প্রয়োজন নেই, কারণ আল্লাহ তাআলা এমন হৃদয়কে শাস্তি দেবেন না যা কুরআনের সংরক্ষণস্থল। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের প্রত্যেকেই যেন নিজেকে কুরআনের ব্যাপারে জিজ্ঞাসা করে। যদি সে কুরআনকে ভালোবাসে এবং কুরআন তাকে মুগ্ধ করে, তাহলে সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। আর যদি সে কুরআনকে অপছন্দ করে, তাহলে সে আল্লাহ ও তার রাসূলকে অপছন্দ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে বাড়িতে কুরআন তিলাওয়াত করা হয় তার অধিবাসীরা প্রশস্ততা লাভ করে, সেখানে অধিক পরিমাণ কল্যাণ নাজিল হয় এবং সেখানে ফেরেশতারা উপস্থিত হয়, সেখান থেকে শয়তান বের হয়ে যায়। আর যেই বাড়িতে আল্লাহর কিতাবের তিলাওয়াত করা হয় না, তার অধিবাসীদের উপর সংকীর্ণতা নেমে আসে, সেখানে কল্যাণ কমে যায়, সেই ঘর থেকে ফেরেশতারা বের হয়ে যায় এবং শয়তান সেখানে উপস্থিত হয়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, অনেক কুরআন তিলাওয়াতকারী আছে কুরআন যাদেরকে লানত করে। ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কুরআনের বাহকের জন্য রাতের ব্যাপারে কুরআনকে জানা উচিত, যখন মানুষ ঘুমিয়ে পড়ে দিনের ব্যাপারে জানা উচিত, যখন মানুষ সীমা লঙ্ঘন করে এবং পেরেশানির ব্যাপারে কুরআনকে জানা উচিত, যখন মানুষ আনন্দিত হয় কান্নার ব্যাপারে জানা উচিত, যখন মানুষ হাসি ঠাট্টা করে নীরবতার ব্যাপারে জানা উচিত, যখন মানুষ স্বর্গলে লিপ্ত হয় তার বিনয়ের ব্যাপারে জানা উচিত, যখন মানুষ গর্ব করে কুরআনের বাহকের জন্য শান্ত ও স্থির হওয়া উচিত এবং তার জন্য শুষ্ক তর্কবাজ স্বর্গলকারী এবং পাথরের মতো কঠিন হওয়া উচিত নয়। ইমাম আবু হামিদ গাজালি রাহিমাহুল্লা বলেন, তুমি কি এই ব্যাপারে লজ্জা করো না যে তোমার বন্ধুর পক্ষ থেকে তোমার কাছে একটি চিঠি এসেছে? তুমি তখন রাস্তায় ছিলে, তাই রাস্তায় চলাকালীন নিজের যাত্রাবিরতি দিয়ে চিঠি পড়তে বসে গেলে। তুমি খুব গভীরভাবে তা পাঠ করেছ এবং অক্ষরে অক্ষরে তা চিন্তা করেছ, যেন তার কোনো বিষয় ছুটে না যায়। অথচ এই তো আল্লাহর কিতাব তোমার কাছে প্রেরণ করা হয়েছে, তিনি তোমাকে অবকাশ দিয়েছেন, তোমার জন্য তার কথাগুলো ব্যাখ্যা করে দিয়েছেন, তোমার সামনে তা বারবার পাঠ করা হচ্ছে, যেন তুমি তা নিয়ে চিন্তা ফিকির করো, কিন্তু এরপরেও তুমি বিমুখ হয়ে আছো। আল্লাহতালা কি তোমার কাছে তোমার বন্ধুর চেয়ে তুচ্ছ? তোমার সাক্ষাতে তোমার সেই বন্ধু আগমন করেছে, ফলে তুমি নিজের পূর্ণ মনোযোগ দিয়ে তাকে সংবর্ধনা জানাচ্ছ এবং এর প্রতিটি কথা মনোযোগ সহকারে শ্রবণ করছ। এমন সময় যদি কেউ তোমার সাথে কথা বলতে চায় বা তোমাকে অন্য কোনো কাজে ব্যস্ত করতে চায়, তাহলে তাকে হাত দ্বারা ইশারা করে বিরত থাকতে বলো। আর এই তো আল্লাহতালা তোমার দিকে এগিয়ে আসছেন এবং তোমার সাথে কথা বলছেন, কিন্তু তুমি পৃষ্ঠ প্রদর্শন করছো এবং বিমুখ হয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে আছো। তিনি কি তোমার কাছে একজন সামান্য সৃষ্টির চেয়েও বেশি তুচ্ছ? পাঁচ, কিছু চমৎকার কাহিনী। দুনিয়া ও আখিরাতের মর্যাদা। নাফি বিন আব্দুল হারিস থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে আসফানে সাক্ষাৎ করেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে মক্কার কর্মকর্তা নিযুক্ত করলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আমি উপত্যকাবাসীর জন্য কাকে নিযুক্ত করব? তিনি বললেন, ইবনে আবজাকে। সে বলল, আমাদেরই এক গোলাম। তিনি বললেন, আমি তোমাদের জন্য একজন গোলামকে নিযুক্ত করব। সে বলল, নিশ্চয় সে আল্লাহর কিতাবের একজন কারি এবং ফারাইজ সম্পর্কে জ্ঞাত। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নিশ্চয় তোমাদের নবী বলেছেন, আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে একদলকে সম্মানিত করবেন এবং অপর দলকে অপদস্থ করবেন।
সহিহুল মুসলিম 817, সুনান ইবনে মাজাহ হাদিস 218। আল্লাহর সীমানার সামনে থেমে যাও। উনি হলেন ওয়াইনা বিন হাসান আল ফাজারি। তিনি নিজ ভাই হুর বিন কায়েসের কাছে এসে বললেন, এই লোকটির তথা উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট তোমার বিশেষ এক মর্যাদা রয়েছে, তাই আমার জন্য তার কাছে প্রবেশের অনুমতি চাও। তাকে উমরের কাছে প্রবেশের অনুমতি প্রদান করা হল। ওয়াইনা ছিলেন কঠোর ও রূঢ় প্রকৃতির মানুষ। তিনি উমরের কাছে প্রবেশ করে বললেন, হে খাত্তাবের বেটা, আল্লাহর শপথ, তুমি আমাদেরকে কিছু দান করছো না এবং আমাদের মাঝে ইনসাফও প্রতিষ্ঠা করছো না। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন এবং তাকে বন্দি করতে চাইলেন। তখন হুর বিন কাইস বললেন, হে আমিরুল মোমিনিন, আল্লাহ তাআলা তার নবীকে আদেশ করেছেন, ক্ষমা করো, সৎ কাজের আদেশ করো এবং জাহিলদের এড়িয়ে চলো। সূরা আল আরাফ আয়াত 199। আর এই লোকও ছিল জাহিলদের অন্তর্ভুক্ত। হুর বিন কাইস বললেন, আল্লাহর শপথ, উমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের সামনে বাড়েননি। তিনি আল্লাহর কিতাবের এই বাণী শুনে থেমে গিয়েছিলেন। কিভাবে তাদের চেনা যাবে? সহিহ বুখারীতে আশআরীদের থেকে বর্ণিত আছে, দাউদ আলাইহিসালামের কণ্ঠস্বরের অধিকারী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহুর গোত্রের ব্যাপারে বর্ণনাকারী বলেন যে, যখন তারা মদিনায় অবতরণ করত, তখন কুরআনের আওয়াজের মাধ্যমে মানুষ তাদের আগমনের বিষয় জেনে যেত। তিনি বলেন, আমি মদিনায় আশআরীদের আগমন এবং অবস্থানস্থল সম্পর্কে জানতে পারি, যদিও তাদেরকে কখনো দেখিনি। যে আলামতের মাধ্যমে আমি আশআরীদের না দেখা সত্ত্বেও মদিনায় তাদের উপস্থিতি বুঝতে পারি, তা হল মৌমাছির গুনগুন আওয়াজের ন্যায় রাতের বেলায় ক্রন্দন সুরে তাদের কুরআন তিলাওয়াত। তারা কুরআনের সাথে রাত জাগরণ করত এবং তাদের রবের ইবাদত করত। কিন্তু বর্তমানে রাতের বেলায় আমাদের পরিচিতির আমল কি? ৬. রামাদানে কুরআন। রামাদান হলো সেই মাস যেই মাসে কুরআন অবতীর্ণ হওয়া শুরু হয়েছিল, বরং প্রতিটি আসমানি কিতাবই রামাদানে নাজিল হয়েছিল। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ দিয়ে বলেন, ইব্রাহিম আলাইহিসাল্লামের সহিফাগুলো রামাদানের প্রথম রাত্রিতে নাজিল হয়েছিল, তাওরাত নাজিল হয়েছিল রামাদানের ষষ্ঠ দিনে, ইনজিল নাজিল হয়েছিল রামাদানের ১৩তম রজনীতে, জাবুর নাজিল হয়েছিল রামাদানের ১৮তম দিনে, আর কুরআন নাজিল হয়েছিল রামাদানের ২৪তম দিনে। তাবারি রহিমহুল্লাহ কর্তৃক আল মুজামুল কাবির ১৮৫ নম্বর হাদিস। সুতরাং রামাদান হল কুরআনের মাস। জিব্রিল আলাইহিসাল্লাম রামাদানের প্রতি রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। তারা পরস্পরকে কুরআন পাঠ করে শোনাতেন। রামাদানি মানুষ বেশি বেশি কুরআন পাঠ করে এবং শ্রবণ করে। মসজিদে মসজিদে কুরআনের খতম হয়। রাস্তাঘাট ও যানবাহনগুলো কুরআনের বাহকদের দ্বারা পরিপূর্ণ থাকে। তারা কুরআন পাঠ করে এবং তা খতম করে। তাদের কেউ এক খতম করে, কেউ দুই খতম করে, আর কেউই বা আল্লাহর তৌফিকে আরও বেশিবার খতম করে। ৭. কুরআনের সূর্য ডুবে গেছে। মানুষ কুরআন পরিত্যাগ করেছে, ফলে মানুষ শুধু রামাদানের মাঝেই কুরআন নিয়ে বসে এবং বাকি পুরো বছর তা ছেড়ে রাখে। তবে কুরআন পরিত্যাগ কয়েক প্রকার হতে পারে, সুতরাং দেখে নিন আপনি কোন প্রকারে পতিত হয়েছেন, যেন সতর্ক হতে পারেন। কুরআন শ্রবণ পরিত্যাগ করা এবং তার প্রতি মনোনিবেশ ছেড়ে দেয়া, কুরআনের উপর আমল করা এবং তার হালাল ও হারামের উপর আমল করার বিষয়টি পরিত্যাগ করা, দিনের মৌলিক ও শাখাগত বিষয়গুলোতে তার কাছে বিচার পরিত্যাগ করা, কুরআন বোঝা ও অনুধাবন পরিত্যাগ করা, হৃদয়ের সব রোগ ও তার চিকিৎসায় কুরআনের মাধ্যমে সুস্থতা কামনা করা এবং তার মাধ্যমে চিকিৎসা পরিত্যাগ করা, অন্যের কাছে রোগের চিকিৎসা প্রার্থনা করা আর কুরআনকে পরিত্যাগ করে রাখা। ৮. দোয়া। হে আল্লাহ, আমি আপনার বান্দা, আপনার বান্দার পুত্র, আপনার দাসীর পুত্র, আমি আপনার নিয়ন্ত্রণে, আমার ব্যাপারে আপনার ফয়সালা চূড়ান্ত, আমার ব্যাপারে আপনার ফয়সালা ন্যায়সঙ্গত, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আপনার সেসব নামের ওসিলাই যে নামে আপনি নিজেকে অবহিত করেছেন, অথবা আপনি আপনার কিতাবে যা নাজিল করেছেন, বা আপনি আপনার সৃষ্টির কাউকে শিক্ষা দিয়েছেন, অথবা আপনি গায়েবের পর্দায় তা আপনার কাছে অদৃশ্য রেখেছেন। আপনি কুরআনকে আমার হৃদয়ের বসন্ত, সিনার নূর, দুঃখ ও পেরেশানি দূর করার মাধ্যম বানিয়ে দিন, আমিন। ৯. যথেষ্ট কথা হয়েছে, এখন আমল দেখার বিষয়। আল্লাহ তাআলা বলেন, হে ইয়াহিয়া, দৃঢ়তার সাথে এই গ্রন্থ ধারণ করো। সূরা মারিয়াম আয়াত ১২। এই দৃঢ়তার অন্তর্ভুক্ত হল নিম্নের বিষয়গুলো। আমরা রামাদানে নতুন নিয়তে কুরআন খতম করব। নতুন নিয়ত হল রামাদানের পর আবার কুরআন পড়ব। গভীর অনুধাবনের সাথে কুরআন তিলাওয়াতের ব্যাপারে উৎসুক হব, যেন আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা আমাদের কাছে কী প্রত্যাশা করেন।
মসজিদে তিলাওয়াতের মজলিস থেকে আমরা কোরআন তিলাওয়াতের বিধিবিধান শিখব। অন্যদেরকেও আমরা কোরআন তিলাওয়াতের বিধান শিক্ষা দেব। রামাদানকে আমরা গনিমত মনে করব এবং শেষ দশকে ইতিকাফ করব। আপনি কি প্রতিদিন নিজের বিশ্রামের জন্য একটি সময় নির্ধারণ করে রাখেন না? আপনি কি নিজের পরিবারের স্বার্থে প্রতিদিন তাদের সাথে নির্দিষ্ট একটি সময় অতিবাহিত করেন না? আপনি নিজের প্রশান্তির জন্য সাথীদের সাথে দেখা সাক্ষাৎ করেন না? আর এসব কিছু থেকে কোরআন ও তার শিক্ষা আপনার কাছে হালকা মনে হচ্ছে? তাহলে আপনার অবস্থা কি? আল্লাহ আপনাকে রক্ষা করুন। আমি দোয়া করি আপনি কোরআনের ডাকে সারাদিন এবং আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি আপনাকে তার পছন্দনীয় ও প্রিয় জিনিসের তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে রামাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি এই সিরিজটির তৃতীয় পর্ব। আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নয়তো আপনি হয়তোবা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন নাও পেতে পারেন। জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চেপে রাখুন। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। أسألك العفو.